কি কইরা ঘটনাটা হইছে? ঘটনাটা আমি বাড়ি থামা বউ আমার মা রান্না করতে হবে তো দূরে গিয়ে আমার বউ আমার মা রান্না করতে হবে রান্না করার হবে সেমাই রান্না করতে হবে আমার বাবা কইছে কালকে না সেমাই রান্না করবো আজকে আবার কি রান্না করবো আমার বউ কইছে সেমাই রান্না করে তারপরে আমার আমার ভাই কইছে সেমাই রান্না করো কালকে না রান্না করছো আজকে আবার কি রান্না করবো কালকে তুই তো ভালাইছ খাইছ না এটা কারণে আমার বউ কইছে ওই শুভটা কী কর আমার বাবারে কইছে এটা করার পরে আমি মা বাবা বিরক্ত দিয়ে এটি কী কস তোর শরীরে এটি কী কস তুই তারপরে বিভিন্ন গালা গালি করতেছে আমার মা বাড়ি বাড়ি তারপরে আমি জবাব দিচ্ছি যে গাইলে না ঘির গাইলে চুপ করো চুপ করো চুপ করে না তারপরে আমি যাইয়া দুইটা চক্রমা দেখি চক্রমা দেওয়ার পরে ফের বাপ মা ভাই সবাই আইয়া আমার এটাই নেয়া নিয়া মাসে মাইরা টাইরা সাকু গত বার করে সাকু দিয়ে গাইয়া দিয়েছি গাই দিয়েছি যে মারছে উনি কি লাগে আপনার আমার শালা নাম কি তার নাম কামাল হোসেন কামাল হোসেন কামাল হোসেন জামাল হোসেন শ্বশুরের নাম হাসান আলী শাশুড়ের নাম আনোয়ারা বেগম তারা সবাই মিলে আপনার মারছে না আমার আমার মারে মারছে আমার বইনেরও মারছে কোন জায়গার বাড়ি আপনার সোনামুড়া বরদোয়াল সোনামুড়া বরদোয়াল পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর দাদার নাম কি তার আপনার নাম আমার নাম মঞ্জিল হোসেন মানে আমার স্বামী আমার বহু বহুত বহরে যে গেছে কালকে তোমরা ঈদ গেছে কালকে সেমাই টাইম ফাঁক করেছে মাংস টাংস ফাঁক করছে তা আজকে আবার সেমাই ফাঁক করে বলি তো আমার স্বামী কইতেছে কালকে যে সেমাই ফাঁক করছ ভালোই দিছ তখন আমার ঘিরে রান্ধছে তো আমার বউ করতে আছে আমার শাশুড়ি কইছে আমার শাশুড়ি কইছে রান্ধতাম তো আমার স্বামী কইছে শাশুড়ি বউ দেয় এক রুমে এটা কখনো বউ আছে না আমার স্বামীরে কয় শ্বশুরটে কয় বদমাস বদমাস বেড়া কী করে এটা কখনো আমার ছেলে বড় আসলো তোর উদ্দেশ্যে আমার ভাই হয়তো ভালো কথা কইছে আমার ভাইয়ের কী কথা কই এখন আমার ভাই আমার ছেলে যেটা সটকন আছে বলবো সটকন বাড়ি তার বাড়ি চেন্নাই থেকে এসে দিয়েছে বাড়ি আমাদের বাড়ি আশেপাশে ফল ফল আমারটা আমরা বাড়ির একটু ঘুরে তারা বাড়ির একটু নিয়েছি এবারে মাইয়া বউ চিন্তা ফাল্লা শুরু করছে মানে বাইয়ে তাইতো যে শিক্ষা মায়ে পায়ে আইয়া বাড়িটা আইয়া আমার পুত্র আইয়া এই মাইদিন করতে আসে আমার পুত্রের বাসাতে না যে আমার পুত্রও গাই দিছে আমারও গাই দিছে আর তে শ্বশুর আমার তে শ্বশুরও বাড়ি দিছে এদিকে আমার তে শাশুড়ি শ্বশুরে দিছে আর ছেলেরা আমার পুত্র আমার এখানে গাইয়ে দিছে তেরও গাই দিছে আমারও গাই দিছে কখন কা হয়েছে ঘটনাটা কবে আজকে কোন জায়গাতে বাড়ি বর্দোয়াল কোন জায়গা বর্দোয়াল সোনামুড়া বর্দোয়াল না আপনার নাম কি মঞ্জুর আর আপনার ছেলেরা যেন মারছে ওনার নাম কি আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার আরএফএল প্লাস্টিক্স ইটালিয়ানো মেলামাইন আরএফএল গ্যাস স্টোভ আরএফএল টয়েস আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী আমাদের ঠিকানা রোনালসে রোড নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড আগরতলা ত্রিপুরা আমাদের ফোন নম্বর 9774185672 কি হয়েছে এই ঘটনা কি বিষয় নিয়ে কি বিষয় নিয়ে আজকে হয়েছে একটু কোন শ্যামে রান্ধতে তো বলে কইছে কইছে কি তা গো বড় কইছে মানে আমার মামা ও কি তা করো কয় শ্যামে রান্ধি কয় কি তুই কাল গেছে রান্ধতে ভালাইলি ঈদ গেলো আজকে আবার রান্ধ তখন কইতেছে কয় মা কইছে মানে শাশুড়ির কথা কইছে তো মা কইছে তো কইছে তোরা হরি বউ মনে করিস এটা কইছে রে বলে পুত্র বউ কয় অশুভ বেটার মুহূর্তে কি
তোর মানি কইছে কোন কি তোর শ্বশুর খারাপ কইছে নি কিচ্ছু, তোর তো খারাপ কিচ্ছু কইছে না, তনে তে ডাক দিছে তোর বউরে, ডাক দেওয়ার পরে কইতাছে মানে বাড়াবাড়ি করতেছে, বউরা খুবই ব্যবহার খারাপ করতেছে। এরপরে যে দুটো সৎকন্যা দিছে, সৎকন্যা দুটো ধরনের পাশাপাশি বাপের বাড়ি, এবার এ করে কর তার বাপের বাড়ি। ভাই তোমরা চেন্নাই আসছিল, চেন্নাই আসছিল, আসতে যে ধরি ভাই তোমরা মিলছিল না বিয়ের মধ্যে, মানে তার তে প্রেম করে বিয়ে করছে, মিলছে না করে অনাইছে অন মনে করেন বইনে দেখিছে না দরদ লাগছে, দমির আইয়ে উঠেন তো তারা খাপলা দিয়ে ধরিয়ে চেঁচাই আলো গাঢ়ার মধ্যে নিছে, দুজনের সীমানা হইলো গাঢ়াটা। এরপর নিয়ে লাড়ি লেছে তার বাড়ি দিছে, তার বাড়ি কয়েকটা খরচা না বসে, এটা আমি সঠিক কই তারি না, বাড়িটি ফিরে নেই এবারে রাত্রি, কিন্তু দুনোড়াতে অবস্থা ভূতরে বাসে তো যায়, এবারে এতে গাই দিয়ে লিছে তেমন এবারে 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 রোগ হইতেছে, এতটুকু আমি দেখছি। ছেলেদের বাসে থেকে মা আহত হয়েছে, আহত হয়েছে। এরপরে আমি এখানে এখানে ফোন করতেছি গাড়ি লেগে, এবারে গাড়ি আনছি মেম্বরের কইছে, আমরা এদিকে মেম্বর ওয়ার্ডে যে ফলটা গাই দিয়েছে তার শালা, ওই ফলে শ্বশুরের মেম্বর, শালার নাম কি? কামাল হোসেন। কামাল হোসেন আর একটা জামাল হোসেন, আপন শালা, আপন শালা দুটা, কামাল হোসেন জামাল হোসেন আপন শালাও না? হ্যাঁ আপন শালা। তারপরে শালার শ্বশুরে এলো মানে প্রধান, আমরা ওয়ার্ডের ফার্স্ট নাম্বার ওয়ার্ডের প্রধান। তারপরে আমি যে কইতেছি দেন, আমি যে কইতেছি দেন মামা আমনে তো একটা প্রধান আমরা ওয়ার্ডে, কখন রুগীটা মনে করেন পরে গেলে যেটি বলব নামনে তো গাড়ি আছে, আমি কিন্তু তার হসপিটাল নেন, এটি যে ভাবে রক্ত যেতে সেটি মারা যাবে, মানে কেউ আঁকবে না। তারপরে আমি মানে জোর ইতেন করে নিজের সাবাসে নিজে গাড়ির কইয়া পরে আমি তার মেলা করে লই আসি, মেলা করার পরে তার আইসি এবারে বাপের বাড়ি রেডি পাই ফুটাই, তা অন্য পরে এনতে অন্য রেফার করে অ্যাসাইনমেন্ট দিতে আসি। বাড়ি কোনখানে? আমি বাড়ি গ্রাম বর্ধমান। নাম কি আপনার? আমার নাম সামিনা খাতুন। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।